ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। এক প্রতিবেশী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিলেন, সংসারেও ঈশ্বর লাভ হয় কিভাবে? তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সংসারে থেকেও অবশ্যই ভগবানকে পাওয়া যায়, কিন্তু তার জন্যে সাধু সঙ্গ আর প্রার্থনা করে যেতে হবে, তার কাছে কাঁদতে হবে, মনের ময়লাগুলো ধুয়ে গেলে তবেই ঈশ্বর দর্শন হবে। মনটি কেমন জানো? মন হলো গিয়ে মাটি মাখানো লোহার ছুঁচের মতো, আর ঈশ্বর হলো গিয়ে চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না, কাঁদতে কাঁদতেই ছুঁচের মাটি একসময় ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কিনা কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি, এই সব মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেবে, অর্থাৎ তখনই হবে ঈশ্বর দর্শন। চিত্তশুদ্ধি হলে তবেই তাকে লাভ করা যায়। সংসারে থাকলে গুরুর উপদেশ অনুযায়ী চলতে হবে, বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, যে তখন মুক্তি অনেক দেরিতে হবে, হয়তো এই জন্মে আর হলোই না, হয়তো অনেক জন্মের পরে গিয়ে হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, তিনি সারাক্ষণ ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নর্তকী যেমন মাথায় বাসন রেখে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখনি, মাথায় জলের ঘড়া, কিন্তু দিব্যি হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছে। পাখিকে ডিমে তা দিতে দেখনি, সে ডিমের উপরে বসে থাকে, আর চোখখানি আধখানা করে খুলে রাখে, ওই খোলা চোখটুকুতে সে শুধু নজরে রাখে যেন কোনো বিপদ না আসে, কিন্তু তার মন পড়ে থাকে ওই ডিমের উপরই। ভক্তির মানে কি? ভক্তির মানে হলো কায় মনোবাক্যে তাঁর ভজনা করা, অর্থাৎ হাতের দ্বারা তার পুজো আর সেবা করা, পায়ে পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণ কীর্তন শোনা, চোখে তার বিগ্রহ দর্শন করা, এছাড়াও তার স্তব স্তুতি এবং নাম গুণ কীর্তন করা। কলিতে নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণ কীর্তন করা, তার লীলা স্মরণ করা। যার সময় নেই সেও যেন সকাল সন্ধ্যেতে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে যায়। হে আমি ওই আমিত্বের আমি নয়, ঠিক যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে পড়ে না, অন্য শাকে অসুখ হয় কিন্তু হিঞ্চে শাকে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছিরি মিষ্টির মধ্যে পড়ে না কিন্তু মিষ্টি খেলে উপকার হয়। নিষ্ঠার পরেই ভক্তি আসে, আর ভক্তি থাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে তবে কি না মহাভাব হয়, আর সব শেষে আসে প্রেম। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়ে, অর্থাৎ প্রেম অনেকটা দড়ির মতো। হনুমান একবার বলেছিলেন, রাম কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি তোমার দাস, আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আর আমি তুমি।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.